নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী, তো দিদার নামে ভোগ দেওয়ার জন্য এখন আমি মন্দিরে যাব, মন্দির থেকে বাটা নিয়ে আসব। প্রতিবারই আগে নাম লিখে আসি, এবারে আর আগে নাম লিখে আসা হয়নি। তো এখন দুপুর হয়ে গেছে, যাই দেখি কোন মন্দিরে পাওয়া যায়। গোড়া চাঁদের আখড়াতেই যাব, ওখান থেকে এর আগেই এনেছিলাম। এখন ওখানে যদি না পাই তাহলে গোবিন্দ বাড়ি থেকে আনবো, দেখি কোথায় পাই। তো তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমরা গোবিন্দ বাড়ি চলে এসেছি, এখন গিয়ে দেখি প্রসাদ পাই কি না। কাউন্টার বন্ধ হয়ে গেছে নাকি দেখতে হবে। বন্ধুরা, টিকিটটা আগে কেটে রাখিনি, এখানে আগে টিকিট কেটে রাখতে হয়। তো এসে এখন দেখছি কাউন্টার বন্ধ, যাও অনেক বলে কয়ে এখন এই যে টিকিট পেয়ে গেলাম, দুটো বাটা নেব। তো এখন এখনো ভোগ আরতি হয়নি, তারপরে প্রসাদ দেবে। তো কি হচ্ছে মন্দিরের ভেতরটা, আর এখানটা এই যে পাতা গ্লাস সব বসানো হয়ে গেছে, যারা বসে খাবে এগুলো তাদের জন্য। দাও, দুটো দিয়ে দাও, ছোট বড় মাপামাপি হচ্ছে দেখো। কটা আছে ওখানে? একটা যে বন্ধুরা, প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। যে ফুল মালা নিয়ে এসেছি, এখন মা আসন করে দিয়েছে। দিদাকে মালা দিয়ে দিল। এই যে বন্ধুরা, যে ভোগের বাটাগুলো এনেছি, মা এখন দিদার নামে নিবেদন করবে। এগুলো মন্দির থেকে ঠাকুরের নামে নিবেদন করা আছে, তাই না মা? এখন শুধু দিদার নামে নিবেদন করে মা দিদাকে প্রসাদ দেবে ঠাকুরের। দিদা অপেক্ষা করে বসে আছে, আমার মেয়ে নাতিনরা কখন আমায় প্রসাদ দেবে। যারা মারা যায় তারা মৃত্যুবার্ষিকীর দিন অপেক্ষা করে, কখন তার আত্মীয় স্বজন আছে, মেয়ে ছেলে সবাই
খেয়ে তাকে প্রসাদ দেবে, অপেক্ষা করে বসে থাকে। মা এখন নিবেদন করে দিচ্ছে দিদার নামে। এই যে বন্ধুরা আমার দিদা, এই যে বন্ধুরা দুই বাটা প্রসাদ এনেছি। এই যে ঠাকুরের প্রসাদ, আমাদের বাড়ি কম আনলে কারো পছন্দ হবে না, সবাই খেতে খুব পছন্দ করে, তার জন্য দু বাটা এনেছি। আমরা ভাগ করে এখন খেয়ে নেব। আচ্ছা, গোবিন্দ বাড়ির প্রসাদের ব্যাপার আছে তো, এখনো মানুষ খায়, বিশাল বিশাল লোক হয় প্রতিদিন, মানে 100-200 লোক ওখানে বসে খায়, আর মানুষ নিয়েও যায় প্রসাদ অনেক। তো আমরা গোবিন্দ বাড়ির প্রসাদ বেশি পছন্দ করি, কিন্তু সবসময় তো পাওয়া যায় না, কারণ আগে লিখিয়ে রাখতে হয় নাম, আর আমি যে যেদিন টাইম পাই না আগে লিখিয়ে রাখার, টাইম না পেলে তখন পরে গেলে পেতেও পারি না পেতেও পারি, একটা ইয়ে থাকে। যাক, আজকে পেয়ে গেছি কপাল জনে, আগের বার পাইনি, তার জন্য ওই গোড়াচাঁদের আখড়া থেকে নিয়েছিলাম। তো এবার গোড়াচাঁদের আখড়ায় গেছি, ওখানে পাইনি, তাই এবার গোবিন্দ বাড়ি থেকে নিলাম। যা হোক, এবার আমরা প্রসাদটা খাবো, মা এক জায়গায় মেখে নেবে সব, ওটাকে বলে মাধুপুরি করে খাওয়া, তাই না মা? মাধুপুরি করে খাওয়া মানে এই যা প্রসাদ আছে সব এক জায়গায় মেখে নিয়ে, মানে আলাদা আলাদা করে খাবো না, এক জায়গায় মেখে নিয়ে তারপরে গোল্লা গোল্লা করে দেবে মা, আমরা গপ গপ করে খেয়ে নেবো। ছোটোবেলা থেকে আমরা এভাবেই খাই, ঠাকুর বাড়ির প্রসাদ আনলে আমাদের খুব ভালো লাগে। এখানে যা আছে, মিষ্টি, দই, তারপরে পনিরের তরকারি, পাঁচ তরকারি, ডাল, অন্ন, সব একসঙ্গে মেখে মাধুপুরি করে খাবো। এই যে বন্ধুরা, এখন সব প্রসাদ একসঙ্গে নিয়ে মাখবে, দারুণ লাগে, এটাই আলাদা খাওয়া। এমনি প্রসাদ তো আমরা অন্যের সঙ্গে মেখে মেখে খাই, কিন্তু সব কিছু মেখে একসঙ্গে খাও, যে মাধুপুরি করে খায়, সেটা সেটার আলাদাই টেস্ট। তোমরা একবার খেয়ে দেখো, তারপরে আমি বলবে যে আমি ঠিক বলেছি না ভুল। আমরা ছোটোবেলা থেকে ঠাকুরের প্রসাদ আনলে এভাবে খাই, আমাদের খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, মাধুপুরি রেডি, সব প্রসাদ একসঙ্গে মেখে নিয়েছে। এই যে অমৃত বন্ধুরা, অমৃত, প্রসাদ খাওয়ার পরে একবেলা হাতে গন্ধ থাকে প্রসাদের। ঠাকুর বাড়ির প্রসাদ আমার বরাবরই খুবই প্রিয়। ওদিক ওদিক বৈষ্ণব সভা যখন হয়, বৈষ্ণব সভার প্রসাদ দিতে আমার খুব ভালো লাগে। কথা হচ্ছে, ঠাকুরকে দিয়ে খেলেই ওটা অমৃত হয়ে যায়। বন্ধুরা, আজকে তো আমার দিদার মৃত্যুবার্ষিকী, তোমাদের দেখালাম দুপুরে কিভাবে কি করলাম। তো আজকে সন্ধ্যাবেলায় ঘরে একটু কীর্তন আনবে, কীর্তন দেব না, কার্তিক মাসের যে মাস কীর্তন হয় ওই দলকে মা বলেছে একটু ঘরে আমাদের বাড়িতে একটু কীর্তন করে দিতে, তো ওরা আসবে।
এখনো আসেনি, তো আসলে তোমাদের দেখাবো। এই যে প্রসাদে কাঁঠালি কলা আর এখানে মিষ্টি দেওয়া হয়েছে। বন্ধুরা কীর্তন চলে আসছে, যে কীর্তন হয়ে গেল, মা প্রসাদ নিয়ে ঘরে যাচ্ছে। অল্প কিছু প্রসাদ ওরা নিয়ে গেছে, ওরা আরো পাড়া ঘুরবে এখন। আমাদের জন্য কিছু প্রসাদ আছে, যে দিদার নামে কীর্তন আজকে এভাবেই সম্পন্ন হলো। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বেশি বড় করে তো আর কীর্তন দিতে পারবো না, তো অল্পতেই এভাবে সারলাম। যাই হোক, একভাবে
অল্পের মধ্যে ছাড়া না আগে বলো মা, বড় করেই করতে হবে এমন কোনো কথা নেই, মনে শ্রদ্ধা ভক্তি থাকলেই হবে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, দেখা হবে পরে কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।